আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সাথে আমার ব্লগটা শেয়ার করি। সকালের নাস্তা খাওয়া শেষ আমাদের, তো নাস্তা খাওয়ার পরে আরিব পেপার পড়েছিল কতক্ষণ, তারপর ওকে বললাম যে বাইরে যে গাছগুলো আছে আমার ওগুলোতে একটু পানি দিয়ে আসার জন্য, তো পানি নিয়ে চলে যাচ্ছে। আর আমি রান্নাঘরে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, এখন দুপুরে রান্নাটা রান্না করব আর কি। এর মধ্যে আবার আমি দেখলাম যে আমার সামনের রুমের গাছ একটা ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তো ওকে বারবার বললাম আমার গাছটা ভাঙলো কী করে বা নষ্ট হলো কী করে। ওই এখানে আবার ক্রিকেট খেলে, তো আমি ওকে বললাম যে ক্রিকেটের বল ফেলে আমার গাছটা নষ্ট করে ফেলেছে, তো ওই জন্য ওর সাথে আমি একটু তর্ক বিতর্ক করছিলাম আর কি, এক কথায় বলা যায় যে ঝগড়া করছিলাম। তো যাই হোক, মা ছেলের কতক্ষণ ঝগড়া হইলো, ঝগড়া হওয়ার পরে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি বাকি কাজগুলো করলাম আর কি। এখানে আমি করলা ভাজি করেছি আর এখানে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। এখানে চার টুকরা দিয়ে সবজি রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন সবজি কেটে নিয়েছি, ফুলকপি, আলু আর হচ্ছে শিম দিয়ে চার টুকরা রান্না করব। আর বাকি চার টুকরো হচ্ছে যে এমনি ঝোল করে একটু রান্না করে রাখবো। তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর ওদিকেও পানি দেওয়ার পরে এই যে জায়গাটা নোংরা হয়েছে ওটা একটু মুছে দিবে, তো ওকে বলেছি আর কি। ওকে বলা লাগে না আসলে, এই কাজটা ও করে নিচ্ছে, কারণ এই জায়গাটাতে সবাই হাঁটা চলা করবে, কাদা কাদা হয়ে যাবে, এই জন্য আবার পরিষ্কার করে দিচ্ছে। তো আমার মাছ ভাজি হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে যে আমি মশলাটা কষিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। আর অন্য চুলা হচ্ছে যে আমি মাছ রান্নার জন্য এখানে মাছটা কষাবো, মানে মশলাটা কষাচ্ছি, তো দুই চুলা দুইটা বসিয়ে দিচ্ছি। দুপুরে এই রান্না আমার, তো ঝটপট করে ফেললাম। আর দুপুরও হচ্ছে যে এটা গত শুক্রবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, তো দুপুরে রান্না তো আমি মোটামুটি করে ফেলেছি। আর আরিব গোসল করে একটু সুরা কাহাবটা পড়বে আর ওর বাবা নামাজে চলে যাবে, ওকে নামাজে মসজিদে নেয় না আর কি, ঘরে ও নামাজটা পড়ে শুক্রবারে। তো যাই হোক, আমি এখানে তরকারি যে বললাম চার টুকরা দিয়ে আমি সবজি রান্না করব, আর চার টুকরা হচ্ছে যে ভুনা করব, তো ওটা বসিয়ে দিয়েছি। মোটামুটি আমার দুটো তরকারিও হয়ে গিয়েছে, দুপুরের রান্নাবান্না শেষ, এখন বাকি কাজগুলো করব আর কি। তো ঘরে তো পরিষ্কার করতে হয় প্রতিদিন, আমাদের প্রতিদিনের কাজই হচ্ছে ঘর পরিষ্কার করা, ঘরটাকে ফিটফাট রাখা, তো ওগুলার অন ক্যামেরায় করব না, অফ ক্যামেরায় করে নিব। আর ওই যে বললাম আরিব গোসল করে তারপরে হচ্ছে যে সুরা কাহাবটা পড়ে নিচ্ছে। তো আজকে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে রাতে আমরা হালিমার পরোটা খেয়েছি, তো হালিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা আলাদা ভিডিও আছে, এখানে যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ঘরেই করা হালিম মিক্সটা, তো এই মিক্সটা কিন্তু আমি আর রোজার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হালিম মিক্স হালিম রান্না দুটোই শেয়ার করেছি, আজকে আবার শেয়ার করছি। ওটারই একটুখানি রয়ে গিয়েছিল, তো ওটা আজকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমরা যেরকম রাঁধুনির হালিমটা কিনে একটু গরম পানিতে ভিজিয়ে রাখি, ওরকমই আমি ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রেখেছি। এরপরে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন আর আদা বাটতে হয়নি আমার, আদা গুঁড়া করা আছে, তো ওইটাই ব্যবহার করবো। এখানে চুলায় তেল পাতিলে তেল দিয়ে আর কি, তেলটা গরম হওয়ার পরে তেজপাতা আর একটু জিরা ফোড়ন আর অন্যান্য মশলাগুলো একটু একটু করে দেওয়া হবে, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপরে হচ্ছে সাদা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, সব কিছু একটু একটু করে দেওয়া হবে, দিয়ে ফোড়নটা একটু ভাজা করে নেবে, একটু ঘ্রাণ হলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হবে আর কি, দিয়ে একটু ভেজে নেবে। Thank you.
পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন রসুনটা দিয়ে একটু ভেজে নেওয়া হয়েছে। এখন গুঁড়া মশলাগুলোর মধ্যে হচ্ছে যে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে যে আদা গুঁড়া দেওয়া হবে। সবগুলো একসাথে দিয়ে একটু ভালো করে একটু পানি দিয়ে কষানো হবে। তারপরে যেই ডালটা ভিজিয়ে রাখা হয়েছে ওই মশলার সাথেই দিয়ে দেওয়া হবে। এখানে গোস্তটা রান্না করা হচ্ছে না, গোস্ত কিন্তু আগের রান্না করা ছিল, মুরগি রান্না করা ছিল, ওই মুরগি দিয়েই কিন্তু এই হালিমটা তৈরি করা হবে। আপনারা চাইলে এখানে খাসির গোস্ত অথবা গরুর গোস্ত দিয়েও করতে পারেন। গরুর গোস্তটা আমরা যেভাবে রান্না করি ওইভাবেই আপনারা মশলাটা একটু বেশি বেশি করে দিয়েই এইভাবে আমি যেভাবে রান্না করছি ওইভাবে করে নিতে পারেন। আর আলাদা করে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে আমি কী কী দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কালো জিরা, তারপর হচ্ছে মরি, মানে সব কিছুই দিয়ে নিয়েছে, আপনারা দেখে নেবেন। আমি তিল, তারপর হচ্ছে শাহি জিরা, দুই রকমের শাহি জিরা নিয়েছি আমি, জিরা, তারপর হচ্ছে যে গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তেজপাতা, দুটা শুকনো মরিচ, তারপরে কালো এলাচ, আরও কয়েকটা নিয়ে তারপরে আপনাদেরকে আমি হালিমের মশলাটা আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে আবার একটু করেছি যখন, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর পিপুলটা দিয়েছি এখানে এক্সট্রা করে, আমার পিপুলটা দেওয়া হয়েছে, পিপুলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পিপুল, এটা এক্সট্রা করে দেওয়া হয়েছে। আমি গত মশলা যেটা করেছিলাম ওটা কিন্তু করা পিপুলটা দেওয়া হয়নি। আর এখানে জায়ফল, জয়িত্র একটু একটু করে দেওয়া হয়েছে, কালো এলাচ দেওয়া হয়েছে, আমি আবার মশলার মধ্যে একটু একটু করে দিয়েছি। তো সব মিলিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। এটা অন্য খাবারেও কিন্তু ব্যবহার করা যাবে, হালিমে না, শুধু আপনারা যে কোনো স্পাইসি তৈরি করার সময় এই মশলাটা ব্যবহার করতে পারেন। তো এটা একটু তেলে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে যে ডালটা কষানো হয়ে গিয়েছে, আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা রান্না করে নেওয়া হবে। আপনারা একবারে পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়েই কিন্তু ডালটা সেদ্ধ করে নেবেন। যত মানে অল্প অল্প করে কষানো হবে, অল্প অল্প করেই কিন্তু এটা ঘন হবে, আর এটা পরিমাণে বাড়তে থাকবে। মানে হালিমটার মজাটাই এইখানে। অনেকে দেখা যায় যে একবারে পানিটা দিয়ে দেয়, আসলে একবারে পানিটা দিলে একেবারেই মানে অনেক সময় দেখা যায় যে তলায় লেগে যায়। তো অল্প অল্প পানি, এখন যে পরিমাণ পানিটা দেওয়া হয়েছে একটু পরে আবার নেড়ে আবার পানি দেওয়া হবে। এভাবেই কিন্তু কয়েকবার আপনারা বুঝতে পারবেন, যতক্ষণ পর্যন্ত মানে হালিমটা ডালটা সেদ্ধ হবে না বা সবগুলো উপকরণ ভালো করে সেদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা এই কাজটা চালিয়ে যেতে হবে। আর সব সময় গরম পানি ব্যবহার করতে হবে, ফুটন্ত গরম পানি। তো এটা মোটামুটি আমার হয়ে এসেছে। এখন কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, কাঁচামরিচটা দিয়ে আবার আরেকটু পানি দিয়ে আবার সেদ্ধ করে নেওয়া হবে আর কি। দেখতে পেয়েছেন এটার ঘনত্বটা কীরকম হয়েছে, বা এটার মানে ডালটা সবগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর একটু দমে রাখলে হয়ে যাবে। তো এর মধ্যে যে মশলাটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওটা ব্লেন্ড করে নেব। হালিমটা তো চুলায় আছে, তো এর মধ্যে আমি সালাদগুলো রেডি করে নিয়েছি। এখানে লেবু, আদা কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ নিয়েছি, আর এখানে শসা কুচি করে নিয়েছি। আর ওদিকে যে আপনাদেরকে বললাম আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি, মশলাটা ব্লেন্ড করে আমি একটু মশলা কিন্তু নামানোর আগে দিয়ে দিব হালিমের সাথে আর কি। আর বাকিটা আমি ডেকোরেশন করার জন্য বা আপনাদের প্রয়োজন হলে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এক চামচ পরিমাণ হালিমের মশলাটা দিয়ে দিলাম। এটা খুবই স্পেশাল মশলা, এটা দিলেই যে গ্রানটা, হালিমের যে অরিজিনাল যে গ্রানটা হয় এটা কিন্তু হবে এই মশলাতেই। তো এটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হালিমটা একটু পাতলা দেখা যাচ্ছে, আর একটু ঘন হবে। আমি বললাম না একটু একটু করে পানি দিয়ে দিয়ে কিন্তু এটা রান্না করে নেওয়া হচ্ছে। আর বাকি মশলাটা আমি একটা বয়ে আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি গোস্তগুলো দিয়ে দিলাম।
এখানে মুরগির গোস্ত দিয়ে রান্না করা হচ্ছে, আর আপনারা চাইলে এটা গরু গোস্ত অথবা খাসির গোস্ত দিয়ে করতে পারেন, খুবই মজার। আর যারা হালিম পছন্দ করেন তারা তো গরু অথবা খাসিটাই অনেক পছন্দ করেন, তো আপনারা পছন্দ অনুযায়ী গোস্তটা মিক্স করে নেবেন। আর বাইরে তো দোকানে যেটা পাওয়া যায় ওটা তো আলাদা করে গোস্ত রান্না করা হয়, তারপরে ডালটা মেশানো হয়, তো এভাবে মেশালেও হয়। আপনারা আলাদা গোস্ত রান্না করা থাকলে ওইটার সাথেও কিন্তু এই ডালটা দিয়ে হালিম মিক্স করে নিতে পারেন। তো আমার আরেকটু দমে রাখবো, আমি মুরগির গোস্তগুলো একটু বড় বড় করেই কেটেছি, তো এটা একটু দেখিয়ে দিলাম, আর এটা আরেকটু দমে রাখবো, এরপরে নামিয়ে ফেলবো। হালিমটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো আমি হালিমটা নামানোর আগে একটু বেরেস্তা দিব, ফোড়ন আর কি, বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো, আর একটুখানি বেরেস্তা রেখে দেব ডেকোরেশনের জন্য। তো আমার হালিমটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাটাও হয়ে গিয়েছে, এখন ঢেলে দিব বেরেস্তাটা। আর এদিকে হচ্ছে রেডিমেড পরোটা নিয়ে এসেছে আরিবের বাবা, তো পরোটাগুলো ভেজে নেছি, রাতের খাওয়াটাও রেডি করে নিলাম। আমার হালিম দিয়ে আমরা পরোটা খাবো, আপনারা খান কি না একটু কমেন্ট করে জানাবেন। আসলে রাতের খাবার তো এই জন্য পরোটা দিয়ে খাওয়া হচ্ছে, আর না হলে এমনিতেই তো হালিম খুব মজার, এমনি খালি খালিও খাওয়া যায় বিকালের নাস্তা হিসাবে, বা মেহমান আসলে এভাবে হালিম তৈরি করে দিতে পারেন। তো আমার পরোটা তৈরি করা হয়ে গিয়েছে, আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমার ভিডিওর জন্য আমি আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে মানে হালিমটা সার্ভ করবেন। তো আমি হালিমটা নিয়ে নিচ্ছি, এরপরে যে সালাদগুলো কেটে রেখেছিলাম, যে মশলাটা করে রেখেছিলাম, ওগুলো একে একে দিয়ে আমি এটা মিক্স করে খাবো আর কি, আপনারা তো সবাই জানেন। আর ডেকোরেশনটা হচ্ছে যে সম্পূর্ণ নিজের উপরে, আর এখানে আপনারা টকটা হচ্ছে যে আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারেন, আমরা লেবুটাই নিচ্ছি, আলাদা করে আপনারা যদি তেঁতুলের টক করে থাকেন ওইটা নিতে পারেন। তো আমি প্রথমে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিব, একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব, একটু আদা কুচি দিয়ে দিব, তারপর হচ্ছে একটু শসা কুচি দিয়ে দিব, তারপর উপরে একটু মশলা ছিটিয়ে দিব। এ তো হয়ে গেল সুস্বাদু হালিম, আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন, বাইরে হালিম মিক্সটা দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু ঘরে মিক্সটা তৈরি করেছি এটা একটু অন্যরকম টেস্ট এসেছে। আর একটু শাহি বাবা আনার জন্য আপনারা এখানে কেওড়া জল অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন। তো আজকের যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও অথবা ব্লগ দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।